নমস্কার বন্ধুরা, রীতিবিটে রান্না স্পেশাল একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিমের রসা। সেই জন্য নিয়ে নিয়েছিলাম পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন, ব্যাস এইটুকুই উপকরণ, আর কিছু না। ডিমগুলোকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে তারপর কড়াইতে এরকম সামান্য পরিমাণ তেল দিয়ে ডিমগুলোকে নুন আর হলুদ ভালো করে একটু মাখিয়ে নিয়ে কড়াইতে তেলটা গরম হয়ে গেলেই সেটা ভেজে নিয়েছিলাম এক এক করে। ডিমটা ভাজতে সময় লেগেছে, কারণ ডিম যদি ভালো মতো ভাজা না হয় রসা ভালো করে খেতে হবে কী করে। তো সেই জন্য একটু সময় দিয়ে এপি ওপিট করে লাল করে ভেজে নিয়েছিলাম। আমাদের বাড়িতে, মানে বিশেষত বলতে গেলে আমাদের সকলের বাড়িতে সপ্তাহে এক দুদিন কিন্তু ডিম রান্না হয়। তাই এর পরে যখন আপনারা ডিম কষা রান্না করার কথা ভাববেন, ঠিক এইভাবে একবার রান্না করে দেখুন। আমি কিন্তু সমস্ত পদ্ধতিটা একই রেখেছি, কিন্তু ব্যবহার করেছিলাম একটা মশলার টুইস্ট। যদি আপনাদের এইভাবে ভালো লেগে থাকে রান্না, মানে আমার মুখের বলা কথাতে নেক্সট দিন কিন্তু সেই স্পেশাল মশলার ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, কড়াইতে ডিমটা ভাজা হতে যতক্ষণ সময় নিয়েছিল ততক্ষণ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম গোটা গরম মশলা, অর্থাৎ যার মধ্যে ছিল ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, একটি গোটা শুকনো লঙ্কা আর কিছু পরিমাণ জিরে। কিছু পরিমাণ মানে ওই হাফ টি চামচ মতো পরিমাণ। যাই হোক, তো সেইটাকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো মতো করে মিক্সড করে নিয়েছিলাম, কারণ এই মশলাটাই ছিল এই ডিমের রসা বানানোর মূল ইনগ্রিডিয়েন্ট। কারণ এটা খেতে কিন্তু এই মশলার উপরই এর স্বাদ সম্পূর্ণভাবে নির্ভর করবে। ওই যে বলেছিলাম যে রসা বানানোর জন্য আলুও লাগে, তাই একটা বড় মাপের আলুকে আমি এইরকম ডায়মন্ড টাইপের শেপে কেটে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। ডিম ভাজার পর ওই একই তেলে এই আলুটাকেও আমি ভেজে নিয়েছিলাম। অনেকেই এই সময় নুন আর হলুদ ব্যবহার করেন, চাইলে আপনারা করতেও পারেন, অসুবিধে কিছু নেই, কিন্তু আমি করিনি, কারণ আমি সবসময় এরকম নুন বা হলুদ দিয়ে রান্নাটা করি না, একটু সিম্পলভাবে রান্নাটা করার চেষ্টা করি যাতে মশলার ব্যবহারটা একটু কম থাকে। যাই হোক, আলুগুলো এরকম ভাজা হয়ে যাওয়ার পর তাকে পুনরায় বাটিতে তুলে নিয়েছিলাম। এইবার তেলটা ওই গরম তেলেতে, যেগুলো আলুটা তুলে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা, অবশ্য সেটাকে ছিঁড়ে। তো এই তেজপাতা এরপর কিন্তু আমি কোনো গরম মশলা দিইনি, কারণ এই তেজপাতাটাই এইটা একমাত্র ফোড়ন। কারণ ওই যে মশলাগুলো আমি মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মশলাটা আমি ব্যবহার করব পরবর্তীকালে, তাই জন্য আলাদা করে আর কোনো গরম মশলা আমি দিইনি। দিয়ে দিয়েছিলাম কেটে রাখা সেই পাতলা পাতলা পেঁয়াজগুলো। এইবার মিক্সিতে করে নিয়েছিলাম আদা আর রসুন বাটা, ব্যাস। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল হয়নি, মাঝারি একটু ব্রাউন ব্রাউন হওয়ার সঙ্গে সঙ্গেই আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছিলাম ভালোভাবে। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আদা আর মশলাটা কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এই মিক্সিতেই করে নিয়েছিলাম একটা টমেটোর পিউরি। টমেটো পিউরিটা এরপরই এটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। টমেটো দিয়েও একই রকমভাবে বেশ কিছুক্ষণ আমাকে কষাতে হবে, কারণ টমেটোর মধ্যেও একটা কাঁচা গন্ধ আছে। সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ এটা যদি আমরা না কষাই রান্নার স্বাদ কিছুতেই ভালো হবে না। অনেকেই কিন্তু মশলা দেওয়ার পর, অর্থাৎ নুন হলুদ লঙ্কা ইত্যাদি দেওয়ার পরে টমেটো দেন, এক্ষেত্রেও কিন্তু তরকারির স্বাদ এবং গুণমান বজায় থাকে। তবে আমি একটু আগেই দিয়েছি এই রান্নাটির ক্ষেত্রে। যাই হোক, এইখানে টমেটো পিউরি দেওয়ার পর পুনরায় আমি এটাকে ভালোভাবে আবার কষিয়েছি, যদিও আমি কিন্তু এখনও এখানে নুন হলুদ বা অন্য কোনো রকম মশলা ব্যবহার করিনি। এইবার বেশ কিছুক্ষণ মশলাটা কষতে দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম হাফ চামচ মতো নুন। নুন আমি একটু কমই ব্যবহার করি, কারণ আমাদের বাড়িতে নুনের ব্যবহারটা একটু কম হয়। আপনারা হাফ চামচের একটু বেশি নুন দিতে পারেন, মানে একটু মানে কি এক চামচ কিন্তু নয়, হাফ চামচের বেশি, তার মানে হাফ চামচ অথবা এক চিমটে এইরকম। এরপর দিয়ে দিয়েছিলাম হলুদ। হলুদ হচ্ছে এইরকম মাপের, যে আমার চামচ ছিল এরকম মাপের, ওই দু চামচ কি আড়াই চামচ মতো হয়তো দিয়েছি। তারপর দিয়েছিলাম
হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ঝাল যে যেরকম খান কম বেশি সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। আমার বাড়িতে ঝাল খাওয়া কম হয়, মশলা খাওয়া কম হয়, এবং যেহেতু মানে হার্টের রুগী এবং অন্যান্য অসুখের মানুষের রুগীরা আছেন, অসুস্থ মানুষেরা খাবার খান একই খাবার, সেই বুঝে আমি রান্না করি, তাই জন্য মশলাও আমি কম ব্যবহার করি। যাই হোক, মশলা দিয়ে এবার আঁচটাকে একটু নিভিয়ে নিভু করে দিয়ে এইরকমভাবে কষিয়ে নিতে হবে মিনিট 3-4। যতক্ষণ না মশলাটা দিয়ে একটা সুন্দর তেল তেল ভাব ছেড়ে আসে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এই যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, হাতে গুনে ঠিক 3-5 দানা, না তার বেশি কিন্তু দেওয়া যাবে না, কারণ বাড়িতে ডায়াবেটিক পেশেন্টও আছে, তার কথা ভেবে রেখে সব কিছু করতে হয়। হ্যাঁ, আপনারা হয়তো মনে করতেই পারেন যে এক কথা কেন এতবার বলছি, কারণ আমি মনে করি সুষম খাবারটা খুব দরকার এবং সেটা সবার জন্যই খুবই উপকারী। যাই হোক, মশলাটাকে এইবার আলুগুলোকে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সেই মশলার মধ্যে ভেজে এইভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তখনই মনে হচ্ছিলো বাবা যেন আলুর দম বানাচ্ছি, এত সুন্দর গন্ধ উঠছিল। আচ্ছা, এইরমভাবে কষাতে কষাতেই বলে রাখি, আমাদের সমস্ত কিন্তু এই রান্নার স্বাদ নির্ভর করে একমাত্র মশলাটা কষিয়ে কষিয়ে রাখার পরই। এরপর যখন দেখছিলাম যে না, মশলার ধীরে ধীরে রঙটা পাল্টে গেছে, তখন আমি কিন্তু দিয়েও দিয়েছিলাম সেই আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে রাখা ভাজা মশলা বা গরম মশলা, এই যে এইটা কিন্তু আপনারা, আমি যেহেতু শুকনো ভেজেছি আপনারা জল দিয়েও সামান্য পরিমাণ ভাজতে পারেন, ব্যাপারটা কিন্তু একই থাকবে। মশলাটা দেওয়ার পরই কিন্তু রান্নার গন্ধটা একেবারে পাল্টে যায়। মানে কি বলবো, আজকে আমার শাশুড়ি মামনি ছুটে এসে বলছিল, রিমা আজকে কি চিকেন নিয়ে এলে? আমি বলেছি না, চিকেন তো আনিনি, আজকে তো ডিমই হচ্ছে। যাই হোক, ঠিক এইরকমভাবে আপনাদের বাড়ির লোকেরাও কিন্তু ছুটে আসবে। কে বলে কম তেলে আর কম মশলায় ভালো রান্না হয় না? নিশ্চয়ই হয়, আমার বাড়ি চলে আসুন তাহলে একদিন, সবাইকে খাইয়ে দেখাবো। যাই হোক, মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম জল। জল প্রথমে দেওয়ার পরও আমার মনে হয়েছিল যে জলটা আরেকটু কম আছে, কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য আমি আরও সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ডিমগুলোকে। এরপর জল সামান্য পরিমাণ বাড়িয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটতে দিয়েছিলাম, আর ডিমগুলোর মধ্যে যাতে গায়ে ভালোভাবে একটু ঝোলটা ঢুকে যায় এবং স্বাদ মতো মশলাটাও যাতে ঢুকে যায়, সেই জন্য ডিমগুলোকেও সাইজ করে দিচ্ছিলাম, যাতে রান্নাটা ঠিক মতো খেতে সুস্বাদু হয় এবং সকলের অত্যন্ত ভালো লাগে। আমাদের চ্যানেলে আমরা মূলত হাসির কন্টেন্ট ভিডিওই বানাই, তবে অনেকেই আছেন যারা আমাদের রান্নার স্পেশাল ভিডিও দেখেন, তো তাদেরই কিছু মানুষ, আমার লিটল বিট পরিবারের খুব কাছের কিছু মানুষজন, তারা আমার কাছে রিকোয়েস্ট করেছে আমি যেন রান্না দেখানোর ভিডিও বন্ধ না করি এবং এইভাবেই ঘরোয়া উপকরণে নানান রকম রান্না করে দেখায়। তো তাদের কথা মাথায় রেখেই আজকে এই বানিয়ে ফেলেছিলাম ডিমের কষা অথবা ডিমের রসা। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।